5th অক্টোবর আমরা এসেছি আবুধাবিতে। এখানে আমার ড্রেসটা দেখে হয়তো মনে হচ্ছে যে একটা মলের ভিতরে, কিন্তু আমরা এবার একটা মস্ক, এখানকার গ্র্যান্ড মস্ক দেখতে যাচ্ছি। ওখানে দিজ আদার রুমস, সো বি টু দ্য মস্ক। We are at the Grand Mosque. খুব সুন্দর বাইরে থেকে, এতক্ষণ মলের ভিতর দিয়ে ওয়াকওয়ে এসকেলেটার দিয়ে চলে এসেছি, এখন বাইরে খুব রোদ। দেখা যাক ভেতরটা কীরকম, ভেতরে অ্যালাউ করবে কি না জানি না, গিয়ে দেখা যাক। টি মসটা গ্র্যান্ড, গ্র্যান্ড মস্কের পর আমরা সোজা চলে এসেছি লুভ্র মিউজিয়াম। দেখা যাক মিউজিয়ামটা ঘুরে কিরকম লাগে। আবুধাবি লুভ্র মিউজিয়াম, উই হ্যাভ জাস্ট এন্টার্ড। মিউজিয়াম ঘুরে দেখার পর্ব চলছে। আমরা এখন যে রুমটাতে রয়েছি সেটা 500 থেকে 1500 সি, দ্য মিডল এজেস, একদম এনশিয়েন্ট টাইমসটা পেরিয়ে একটু মিডল এজেসে চলে এসেছি। আর এখানে ওয়ার্ল্ডের ডিফারেন্ট জায়গার কালেকশন। যেমন এই স্ট্যান্ডিং বুদ্ধা, এটা চায়নার 550 থেকে 577 এডির মধ্যে এটার টাইমিং। লুভ্র মিউজিয়াম থেকেই আবুধাবির একটা ভিউ। স্ট্যাচুগুলো একই পিরিয়ডে 1674 to 1683 মধ্যে আমেরিকা, ইউরোপ, এশিয়া অ্যান্ড আফ্রিকা চারটে করা। সমুদ্রের ওপর অস্তমিত সূর্য, দ্য সেটিং সান অন দ্য সি। এই রুক্ষ দেশেও কিন্তু দেখার মতো অনেক অনেক জিনিস।
পুরো সমুদ্রের উপরেই করা, এলুওর মিউজিয়াম, আবুধাবি।